ওয়েলকাম ফ্রেন্ডস, আমি অনিমেষ দে। আজ আমি দেখাবো ফটোশপের মাধ্যমে ফুল আঁকা। আজকের ভিডিওতে যা আমি দেখাতে চলেছি সেটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রথম প্রথম ফটোশপে কাজ শিখছেন, অর্থাৎ আজকের এই ভিডিওটি হবে খুব সহজ সরলভাবে ফটোশপে ছবি আঁকার পদ্ধতি। তো বন্ধুরা, সময় কম লাগার জন্য আমি ফটোশপটিকে আগে থেকে ওপেন করে রেখেছি। ফটোশপে যা যাক, তো এখন আমি একটা নিউ পেজ ওপেন করব। ফাইল থেকে নিউ, 10 ইঞ্চি 10 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি পেজ ওপেন করব। এরপর এটার মিডিলে, অর্থাৎ এইদিকে এবং এদিকে একটা দাগ, অর্থাৎ এরকম একটা দাগ দেবো, যেটাতে আমার সুবিধা হবে আঁকতে, ছবিটা আঁকতে একটা সুবিধা হবে। ঠিক আছে, এরপর আমি মার্কিউ টুল ইউজ করে একটা গোল আঁকবো। মার্কিউ টুলের ইলিপটিক্যাল মার্কিউ টুল নিয়ে আমি একটা গোল আঁকবো। তো আঁকার আগে বলে নিই একটা, যে একটা নিউ লেয়ার ওপেন করব, যে লেয়ারের মধ্যে শুধু এই গোলটি থাকবে। ঠিক আছে, নিউ লেয়ার ওপেন হয়ে গেছে একটা, বা নিউ লেয়ার নেওয়া হয়েছে। সেই নিউ লেয়ারের মধ্যে আমি এই গোল অংশটা আঁকবো। এই জন্য আমি কিবোর্ডের শিফট কি চিপে ধরে গোলটা আঁকবো। এটাকে আমি এখন সরিয়ে নিয়ে গিয়ে এই মধ্যিখানে বসালাম। নতুন লেয়ারের মধ্যে এই গোলটা আছে। আমি এটাকে এখন কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে একটা কালার দিলাম। কন্ট্রোল ডি সিলেকশন অংশটা সরিয়ে দিলাম। তাহলে একটা মাঝের গোল তৈরি হলো, ফুলের মাঝের একটা গোল অংশ তৈরি হলো। এরপর করব বাইরের অংশের পাপড়িগুলো। তো এই মাঝের গোল অংশ তৈরি হলো। আচ্ছা, এটাকে চোখের অংশটা ক্লিক করে এটাকে আনহাইড করে রাখলাম। আনহাইড পরে করব যখন প্রয়োজন হবে। তো এরপর আমি করব পাপড়ির অংশগুলো। সেই জন্য আর একটা নিউ লেয়ার নিলাম। আবার একই এই মার্কিউ টুলকে ইউজ করে আগের মতো শিফট কি আর প্রেস করব না, অর্থাৎ আগেরটা দরকার হয়েছিল আমার গোল করার, সেই জন্য শিফট কিটা প্রেস করে রাখতে হয়েছিল। এই মুহূর্তে আমি শিফট কি প্রেস করব না, কারণ এটা একটা গোল হবে না, এটা হবে একটা ডিম্বাকার। তৈরি হলো নতুন লেয়ারে একটা ডিম্বাকার সিলেকশন অংশ, যেটাকে আমি ভরবো রং দিয়ে, একটু হালকা, আগের থেকে একটু হালকা রং দিয়ে। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম আগের মতোই, কন্ট্রোল ব্যাকস্পেস, কন্ট্রোল ডি। তৈরি হলো একটা পাপড়ি। দেখুন, এটা ফুলের মধ্যিখানের অংশটা, যেটা খুব, এটা টোটাল পেজটার মধ্যিখানে বসানো আছে, আর এটা একটা পাপড়ি। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি কিন্তু এখন সিলেকশন টুল নিয়ে এই শুধু পাপড়িটাকেই যে কোনো জায়গায় মুভমেন্ট করাতে পারবো। এরপর দেখা যায় কি, যে বেশিরভাগ ফুলের ক্ষেত্রে এই ফুলের মধ্যিখানের অংশটা উপরের দিকে থাকে, তাহলে এই ফুলের মধ্যিখানের অংশটাকে উপরে নিতে হবে। এটাকে নয়, এটা তো উপরে আছে, এটার উপরে চেপে গেছে, তাহলে করতে হবে কি, এটাকে উপরে আনতে হবে আর পাপড়ির অংশটা নিচে নিতে হবে। তাই জন্য আমি এখান থেকে এটাকে টেনে নিয়ে গিয়ে নিচে করলাম, নিচে চলে এসছে। তো এই এই যে পাপড়িটা তৈরি হলো, এই পাপড়ির এরপর কপি করবো একটা। কপি করার জন্য কন্ট্রোল জে, কপি হয়ে গেছে, যেহেতু সেম কালার তাই দেখা যাচ্ছে না। দেখুন, এখানে দেখা যাচ্ছে যে লেয়ার টু এর একটা কপি হয়ে গেছে, অর্থাৎ এই এই একই ধরনের আর একটা আছে এর মধ্যে। আমি যদি এটাকে টেনে সরাই, দেখুন দেখা যাচ্ছে যে আগে একটা ছিল, নতুন একটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি টেনে নিয়ে এসে এখানে বসালাম। তাহলে দেখা যাচ্ছে কি, যে একটা বড় ফুলের মধ্যেখানের থেকে দুই দিকে দুটো পাপড়ি বেরিয়েছে। এরপর আমি এই পাপড়িকে এই দিকে বস করাবো একটা, এই দিকে একটা বস করাবো, এবং কোনায়গুলোতে একটা করে, অর্থাৎ টোটাল হবে কটা, 8টা পাপড়ি বিশিষ্ট একটা ফুল। তাহলে এরপর এটার জন্য করতে হবে, এটা এখন সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ এই টুটা সিলেক্ট হয়ে আছে, কপি লেয়ার টুটা। এই সিলেক্ট অবস্থাতেই কন্ট্রোল জে করে আরেকটা কপি করলাম, অর্থাৎ এখানে আরেকটা কপি তৈরি হয়ে গেছে। এরপর এটা কন্ট্রোল টি প্রেস করে মাউসে রাইট ক্লিক করে রোটেট করব 90 ডিগ্রি ক্লক ওয়াইজ নিয়ে গিয়ে বসালাম। হ্যাঁ, এই মুহূর্তে দেখার আছে কি, যে
এই পাপড়িটা আমি কতটা ভিতর দিকে ঢুকিয়েছি, এই পাপড়িটা কতটা ভিতর দিকে ঢুকিয়েছি তার মতো এটাকে ঢুকাবো। আমার যেটা মনে হয় এই পাপড়িটা একটু বেশি ঢুকানো আছে এটার থেকে, তো আমি এটাকে আগে ঠিক করে নিই যে কোনটাকে ফাইনাল করব, এটা না এটা। আমি যদি চাই এটাকে ফাইনাল করতে, তাহলে এটার মতো একটু এটাকে ভিতর দিকে ঢুকিয়ে দেবো জাস্ট, ব্যাস। এরপর এন্টার প্রেস করে দাগটা সরিয়ে দিলাম, তাহলে এটাকে আর একটু ভিতর দিকে ঢুকাতে হবে। এই জন্য এখন আমি কিবোর্ডের আপার কীটা প্রেস করে করে একটু উপরের দিকে তুললাম। আচ্ছা, এই মুহূর্তে এই দিকে আরেকটা পাবলিক করার জন্য নিশ্চয়ই এটার প্রয়োজন হবে না, কারণ তাহলে আমাকে আবার রোটেট করতে হবে 90 ডিগ্রিতে। সেই জন্য এটার একটা কপি নিয়ে নিই, তাই জন্য এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, ক্লিয়ার কপি টুকে সিলেক্ট করলাম, অর্থাৎ এটা সিলেক্ট হলো, এটা সিলেক্ট হলো। এরপর এটাকে কন্ট্রোল জে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সরিয়ে নিয়ে গেলাম। তাহলে তৈরি হলো একটা ফুলের চারটে পাপড়ি। এরপর এই চারটে পাপড়িকে আমি একসাথে করব, অর্থাৎ একসাথে সিলেক্ট করব, একসাথে পাঞ্চ নয়, একসাথে সিলেক্ট করলাম। একসাথে সিলেক্ট করার পরে এই চারটে পাপড়ির একটা কপি নিলাম, অর্থাৎ কন্ট্রোল জে। ওই চারটে পাপড়ির কিন্তু আরেকটা কপি হয়ে গেছে, যেটাকে আমি একটু একটু নয়, ওটা তো হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কন্ট্রোল টি, এখানে আমি অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এন্টার। দেখুন একটা ফুল এসে গেছে যেটার মধ্যেখানে একটা কালার আছে। কালারের ব্যাপারটা তো আপনাদের নিজেদের হাতে, অর্থাৎ আপনি যেমন খুশি কালার ইউজ করতে পারবেন। এখন আমি এই সিলেকশন অংশগুলো সরিয়ে দিলাম, একসাথে অনেকগুলো সিলেক্ট হয়ে ছিল, তো এটা একটা ফুল তৈরি হলো। এটার আমি একটা কপি নিই আরও অন্য অন্য ডিজাইন দেখানোর জন্য। এটা এখান থেকে সিলেক্ট করলাম সবগুলোকেই, এখানে লাস্ট যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা নয়, ব্যাকগ্রাউন্ডটা ছাড়া আমি প্রথম লেয়ার থেকে সিলেক্ট করলাম, যেটা থেকে আমার এই ফুলের অংশগুলো আছে, অর্থাৎ লেয়ার টু। এখান থেকে সিলেক্ট করার পর আমি উপরের দিকে উঠবো, লাস্ট লেয়ার অবধি, উপরের দিকে এটা লাস্ট লেয়ার আর নেই। এখন শিফট কি চেপে ধরে এটাকে প্রেস করলে দেখুন সমস্ত লেয়ারগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ ফুলের সমস্ত লেয়ারগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এরপর কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করার পরে দেখা যাচ্ছে কি আরেকটা তৈরি হয়ে গেছে, যেটা নট ভিজিবল, কারণ একই দেখতে, একই কালার, একই সাইজ, তাই জন্য ওটা দেখা যাচ্ছে না। তো আমি এখন কি করছি, আগের যে ফুলটা আঁকা ছিল সেই ফুলটাকে একটা গ্রুপের মধ্যে ফেলে ওটাকে আলাদা করে দিচ্ছি, এটা একটা আলাদা হয়ে গেল। আর এইটা উপরের অংশে আর একটা ফুল, এটা একটা ফুল হয়ে গেছে আগে। তো এই ফুলটার মধ্যে আমি আরও কিছু কাজ করে দেখাবো। এটা একটা ফুল নর্মেল, জাস্ট একদম বিগিনারদের জন্য আমি বারবার বলছি, এটা আজকে যে ভিডিওটা আমি পোস্ট করছি বা দেখছেন এটা শুধুমাত্র বিগিনারদের জন্য, ফটোশপ যারা প্রথম প্রথম কাজ করছেন শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা। তো এটা নর্মেল একটা বাচ্চা ছেলের আঁকার মতো ফুল তৈরি হয়ে গেছে, এরপর আমি এটাতে একটু কাজ করব। ধরা যাক এই ফুল, এই ফুলের মধ্যেখানের অংশটা আমি কালারটা একটু চেঞ্জ করলাম, এই রঙটার থেকে আমি একটু অন্য রঙ দিলাম, যেটা আমি লেয়ার স্টাইলের ব্লেন্ডিং অপশনের নিয়ে কাজ করছি, যেটা আগের ভিডিওতে আমি পোস্ট করেছি। আগের ভিডিওতেই এই সমস্ত অংশের সেটিং এবং এগুলোর কাজ সম্বন্ধে জেনেছেন হয়তো। তো এটার ওভারলে করছি, কালার ওভারলে করে এটার কালারটা একটু চেঞ্জ করব, একটু অরেঞ্জ, একটু ইয়েলো অরেঞ্জ, এরকম জাস্ট, ঠিক আছে। এরপর এটাকে ইনার গ্লো দেবো ব্ল্যাক দিয়ে, এটা নট স্কিন, নর্মেল, অপাসিটি একটু বেশি, সাইজটা একটু বেশি বেশি, ওকে, এইরকম। তাহলে মধ্যিখানের অংশটা তৈরি হলো। এরপর এই মধ্যিখানের অংশের ঠিক নিচের লেয়ারে, এইটার ঠিক নিচের লেয়ারে, পাপড়ির নিচে কিন্তু নয়,
এই মধ্যিখানের অংশের নিচে লেয়ারে, এটা মধ্যিখানের লেয়ারটা ঠিক তার নিচে লেয়ারে। এখানে সিলেক্ট করার পরে একটা নিউ লেয়ার নেব, মধ্যিখানের লেয়ার, মধ্যিখানের অংশের লেয়ারের ঠিক নিচের লেয়ারে একটা নতুন লেয়ার নিলাম। এটাতে ব্রাশ টুল ইউজ করে একটা শেড দেবো। আমি কালারটা সিলেক্ট করলাম, কালারটা ঠিক এটার থেকে একটু ডিপ চাইছি, আশা করি এটা ডিপ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমি কি করছি, এখানে হার্ডনেসটা জিরো আর সাইজটা আমি নিয়েছি ঠিক এটার থেকে একটু বড়, মাঝের যে গোল অংশটা আছে তার থেকে একটু বড়। নতুন যে লেয়ারটা নিয়েছি এটা কিন্তু ফাঁকা লেয়ার, এটার মধ্যে এখন কিছু নেই, জাস্ট ফাঁকা। এই লেয়ারটাই ওখানে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করে একটা স্ট্রোক দিলাম, হালকা এসছে। খুবই হালকা এসছে, তাহলে রংটা একটু ডিপের দিকে যাই, একটু ডিপ নেই। ব্যাস কয়েকটা স্ট্রোক দেওয়ার পরেই, আর অর্থাৎ কয়েকটা ক্লিক করার পরেই কিন্তু একটা অন্য মাত্রা এসছে, যেখানে দেখা যাচ্ছে কি যে ফুলটা আগেরটার থেকে একটা অন্য মাত্রা পেয়ে গেছে। এখন দেখা যায় আগেরটার থেকে এটার পার্থক্য কতটা আসলো। এটাকেও আগের মতোই সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল জে ঠিক আগের লেয়ারগুলোকে একটা গ্রুপের মধ্যে ফেলবো, অর্থাৎ এখান থেকে এই অংশ পর্যন্ত শিফট ধরে এটা ক্লিক করলাম, সমস্ত লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেছে, ওটাকে টেনে নিয়ে এসে একটা গ্রুপে ফেললাম, নিউ গ্রুপ হলো এটা। হ্যাঁ এটা নিউ গ্রুপ হয়ে গেছে এটা। তো আমি করি কি, এই সমস্ত বাকি অংশগুলোকেও একটু সরিয়ে দিই, অর্থাৎ আরেকটা গ্রুপের মধ্যে দিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গ্রুপ থ্রিতে এটা রয়েছে আছে, আমি গ্রুপ টুটাকে এখন দেখাইছি। গ্রুপ টুটা দেখুন, আগের থেকে যেটা পার্থক্যটা সেটা দেখানোর জন্যই আমি এটা করলাম। তো এই গ্রুপের ব্যাপারটা যদি প্রয়োজন হয় আমি পরে আর একটা ভিডিওতে ডিসকাস করব, এটা যদি কারো প্রবলেম থাকে। এটা এখন শুধুমাত্র এই অংশের কাজটা দেখুন, যে ফুল বানাতে গেলে আমি একসাথে হয়তো অনেকগুলো ডিজাইনের ফুল দেখাচ্ছি বলে গ্রুপের অংশটা আপনাদের অসুবিধা হতে পারে, যে এটা কি হচ্ছে এখানে প্রবলেমটা লেয়ারের অংশে। তো এইটা নিয়ে পরে একটা ভিডিও না হয় করা যাবে, আপাতত গ্রুপের অংশে দেখা যাক যে এখানে আগেরটার থেকে এটার পার্থক্য কী হয়েছে। আগে ছিল এটা, এখন হলো এটা, আগে ছিল এটা, এখন হয়ে গেলো এটা, অর্থাৎ একটু চেঞ্জেস এসেছে। এটা এটা গেল একটা পদ্ধতি। এরপর ধরুন এই যে সেটটা আমি নিলাম বাইরের দিকে, এই সেটটা হতে পারতো এই প্রত্যেকটা পাপড়ির একটা করে আলাদা সেট, অর্থাৎ প্রত্যেকটা পাপড়ির নিচের থেকে উপর দিকে একটা সেট, ডিপ থেকে লাইট, তাহলে ফুলটা একটু অন্যরকম লাগতো। তো আমি এখন এটা তাহলে প্রয়োজন নেই, আর একটা নিউ লেয়ার নিয়ে এই সমস্তগুলোকে অফ করে রাখলাম, আগেরগুলো একই রকমভাবে মার্কিউ টু সিলেক্ট করে শিফট কি চেপে ধরে একটা গোল নিলাম। এটা একটা আরেকটা নতুন ফুল তৈরি হলো, যেটার মধ্যে ইফেক্ট দিয়ে আগেরগুলোর থেকে একটা অন্য শেডের, অন্য শেডের বা অন্য দেখতে অন্য রকম কিছু একটা বানানো গেল। তো আশা করি ফুল আঁকার একটা পদ্ধতি আপনারা শিখলেন, আর আমি তো জানি যে এটাকে কাজে লাগিয়ে আরও কিছু করা যাবেই, যেগুলো নেক্সট ভিডিওতে আমি পরপর পোস্ট করে যাব। তো আপনারা চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো, আর যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে,
আর আমি জানি যে আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পেরেছেন, সেটিকে কাজে লাগিয়ে আপনি আরো ভালো কিছু করবেন আপনার নিজের সৃজনশীলতা দ্বারা। ওকে, আজ এই পর্যন্তই। পরের ফটোশপ ভিডিও নিয়ে আসছি, ফটোশপ টুলস সম্বন্ধে, অর্থাৎ ফটোশপের টুলসগুলোর কাজ সম্বন্ধে, কোন টুলসের কী কাজ এই নিয়ে। আর এই ভিডিওটি আমি 2টি এপিসোডে দেখাবো। তাহলে আজ এই পর্যন্ত, টাটা।